মাছ তো ভাজা হয়ে গেছে, একটু একটু কড়া করেই ভাজলাম মাছটা। হ্যাঁ, অনেকদিন পর পাম্পেট খাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, পাম্পেট মাছটা অনেকদিন পর খাওয়া হচ্ছে। মোমো খাবো, মোমো খাবো, মোমো খাবো, পাগল হয়ে যাবো, বললাম খাসি। এই সেই মোমো, আলু মোমো, জঘন্য স্যুপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে 9 সেপ্টেম্বর, শুক্রবার। এই মুহূর্তে পুরো বিধ্বস্ত অবস্থা আমাদের। এখন বাজে তোমার এই 8:45 মতো, আর প্রায় 8টার সময় চলে গেছে কারেন্ট। মারাত্মক গরম, কদিন ধরে তো মানে বীভৎস অবস্থা, গরম যাচ্ছে। আর তারপরে আজকে সকালে আরও গরম লাগছে, কারেন্ট চলে যাওয়ার প্রথম মানে পুরো থসথস করছে গা হাত পা, মানে পাওয়া যাচ্ছে না, মারাত্মক অবস্থা। যাই না, একটু আগে তো এতে দেখছিলাম একটা নোটিফিকেশান এসেছিলো যে কাল থেকে বোধ হয় ঝড় বৃষ্টির একটা ব্যাপার আছে, ওই দীঘা মন্দারমণি সাইডে টুরিস্টদেরও যেতে বারণ করেছে নাকি। হয়তো বৃষ্টি বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে। আর যদি সত্যি নিম্নচাপের ব্যাপার থাকে, নিম্নচাপের আগে এরকম আরও ঘুমোটটা বেশি লাগে। ভাদ্র মাসে বলেই যে পচা ভাদ্র, কিন্তু এবছর যেন একটু অস্বাভাবিক বেশি টাইপের লাগছে। মানে কালকে সকালেও বেরিয়েছিলাম, রাস্তাঘাটে যেন আরও এই আগুনের গোলা টাইপের লাগছে। মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত গরম লেগেছিলো বলে মনে হচ্ছে, একটু অস্বস্তিকর লাগছে। তো যারা কারেন্ট গেছে তার মধ্যে এটা আরও বিরক্তিকর। বেশ কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো করা যাচ্ছে না। সকালবেলা স্কুল ফুলের ব্যাপার থেকে সিও মোটামুটি পাগল পাগল অবস্থা। আর আমাদের এখানে কারেন্ট গেলে এক ঝামেলা আছে, জলের এখন অবধি আসে, কখন যে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। সব মিলিয়ে পুরো একটা তালগোল অবস্থা। এই তালগোল অবস্থা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখতে থাকো, চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। 10:30 বেজে গেছে, তোমরা তো শুনেছো অভির কাছে আমাদের কারেন্ট নেই, সেই সকালে গেছে, এখনও কারেন্টের কোনো নামগন্ধ নেই। মানে এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না কোনো মতে। ব্রেকফাস্ট তো যাই হোক খাওয়া হয়েছে গরমের মধ্যে, আমি তো সেই ডালটাকে সিদ্ধ করে রেখে চলে এসেছি। আর আজকে পমফ্রেট মাছটা করবো, এবার সর্ষে টর্ষেও তো বাড়বে। এবার আমার বাড়িতে জানো তো শিল নোড়াটা নেই, আমার বাড়িতে মিক্সি রয়েছে। এবার মিক্সি ছাড়া, আমি কারেন্ট ছাড়া তো আর মিক্সিতে বাড়তে পারবো না। এবার এখন যা অবস্থা দেখছি, যে রেটে কারেন্ট যাওয়া বেড়েছে, আমার মনে হচ্ছে একটা শিল নোড়া আমাকে কিনে রাখতেই হবে এবার। মানে কখন মোটামুটি আমি রান্না করতে পারবো আমি বলতে পারছি না। আবার আমাদের বাড়ির একটা বিশাল সমস্যা হচ্ছে জলের ট্যাঙ্কির সমস্যা, এতগুলো ফ্ল্যাটের লোকজন। এবার কারেন্ট যদি টাইমলি না আসে, সকালের এক প্রস্তুত তো মোটামুটি কাজকর্ম সবার হয়ে গেছে, এবার পরের কাজকর্মও লোকের আছে। মানে কী যে হবে জানি না, মানে কারেন্টটা গেলে যে এত জঘন্য একটা পাগল পাগল অবস্থা আমাদের হয় না। তোমরা তো ভাবছো বাবা এদের একটা কারেন্ট গেছে বলে না কী করছে। অ্যাকচুয়ালি মানে আমাদের সব কিছু না একটা গণ্ডগোল বাকি যায় কারেন্ট গেলে। আরে কারেন্ট যাওয়া মানে এটা এত অস্বাভাবিক লেভেলের যাবে। কিন্তু দেখো না, সকাল 8টার আগে কারেন্ট গেছে, 10:30 বেজে গেছে, এখনও কিন্তু কোনো নামগন্ধ নেই। এখন বললে বলবে পুজোর আগের মেনটেন্যান্স, ওদের যে কিসের এত মেনটেন্যান্স, কিসের এত কী আর জিজ্ঞেস করলো অবশ্য মানে বলবে না, উল্টোপাল্টা একটা টাইম বলবে, কাজ হচ্ছে এই হচ্ছে, মানে এমন ভাব করবে যেন মানে ফোনটা করেই আমরা খুব অন্যায় করে ফেলেছি। তো যাই হোক, আপাতত আমি মানে একটুখানি বসে রয়েছি রান্নাঘরে, একভাবে থাকতে পারছি না। এই দেখো এই পাখাটা নিয়ে বসেছি, থেকে থেকে এরকম করে মুখে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। আর আমার তো মানে মুখটা এত ঘামে, দেখো চুলের কি অবস্থা, মানে মাথা চুলে তুলে বসে আছে। যাই হোক, আর মাছটা তো দেখাবো তোমাদের, যাই হোক দেখাচ্ছি, একটু দাঁড়ো আমি মানে ঘামটা একটু জুড়িয়ে নিই, একটু চা খেয়ে নিই, সে গরম যতই হোক একটু চা খেয়ে নিই, নিয়ে তারপর তোমাদের মাছটা দেখাবো, তারপর তো মাছটা বানাবোই। কখন বানাবো সেটাই হলো সবচেয়ে ভাবার বিষয়। তো যাই হোক, আগে একটুখানি আমি চা খেয়ে নিই, তারপরে মানে এনার্জি লস হয়ে যাচ্ছে, চা খেয়ে এনার্জি আনি, তারপরে বাকি গাছগুলো আবার করছে। এখন 12টা বাজে, কারেন্টটা জাস্ট কিছুক্ষণ আগে এলো আর কি, ওই জন্য আগে একটু বসে ফ্যানের তলায় একটু হাওয়া খেয়ে নিলাম। হাওয়া টাওয়া খেয়ে এবার যাব হচ্ছে পমফ্রেট মাছটা রান্না করতে। মাছটা তো কালকেই আনা ছিল, ওটা বার করে রেখেছিলাম একটু বরফটা ছাড়ার জন্য, তো আশা করি এতক্ষণে বরফটা ছেড়ে গেছে। তো চলো, সবার আগে রান্না করার আগে তোমাদেরকে দেখিয়ে নিই মাছটা, দেখিয়ে তারপর রান্নাটা করবো। আমি সর্ষে আর দই দিয়ে আজকে মাছটা করব। তা সর্ষে আর দইটাকে আমি রেডি করে রেখেছি, ওটাকে শুধু বেটে নেবো, নিয়ে তারপরে, কারণ বলেছিলাম যে তোমাদের মিক্সি, আমার তো শিল নোড়া নেই, মিক্সিতেই বাটতে হয়, যতক্ষণ কারেন্ট না আসবে ততক্ষণ করতে পারবো না। তো ভিজিয়ে রেখেছিলাম, এবারে বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আগে তোমাদেরকে মাছটা দেখিয়ে নিই। মাছটার বরফ ছেড়েছে, এই যে দেখো 6টা পমফ্রেট নিয়েছি, বরফটা ছেড়েছে মাছে। আর কালকে তো ধুয়ে পরিষ্কার করেই ফ্রিজে তোলা ছিল, তাও বরফটা ছাড়লো বলে আমি আর একবার একটুখানি জল দিয়ে নিলাম। এবারে নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিতে হবে। মাছ তো ভাজা হয়ে গেছে, একটু একটু কড়া করেই ভাজলাম মাছটা,
খুব মারাত্মক কড়া করে আবার ভাজি না, কারণ আমরা না অত্যাধিক কড়া ভাজা খেতে পারি না। এই দেখো এখানে সর্ষে, আমি কিন্তু সাদা সর্ষে ব্যবহার করি, সাদা সর্ষে, দই বাটা হয়ে গেছে, আর এটা দেখো উপরে একটু কাশ্মীরি মির্চ দিয়ে রেখেছি। এটা দিয়ে সিম্পল কড়াই তেলের মধ্যে দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে একটু সামান্য চিনি দেবো, কারণ যেহেতু দই আছে, দিয়ে এটা এটাকে নেড়ে নেবো। আগে জলটা না দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলে খেতে বেশ ভালো লাগবে। এর মধ্যে নুন চিনি হলুদ দিয়ে দিয়েছি। এবারে আগে একটুখানি অল্প করে করে জল দিয়ে একটু মশলাটাকে একসাথে একটু কষিয়ে নেব, নিলে ভালো হবে। চিনি আমি ব্যবহারটা একটা কারণেই করলাম, যেহেতু দইটা রয়েছে, নাহলে আমরা না রান্নায় তো চিনি খাই না, তোমরা তো তোমাদের আগেও বলেছি। তো যাই হোক, এইভাবে করে নিয়ে এবারে খুব সিম্পল তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেল, এখন বাজে হচ্ছে তোমার 2:40 হয়ে গেছে। তো এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা, সব খেতে হবে, বেশ ভালোই বেলা হয়ে গেছে। 2:40 মানে অনেকটাই বেলা, এখন কিছুদিন তো এরকম বেলা হবে, কিছু করার নেই। তো যাই হোক এবারে খেতে যেতে হবে, খিদেটাও পেয়ে গেছে। ব্রেকফাস্ট করলাম তখন কটা বাজে, তখন তো কারেন্ট আসেনি, তার মধ্যে ব্রেকফাস্ট করেছিলাম, তাহলেও টুকটাক কাজকর্ম করতে করতে একটু খিদে খিদে দেখলাম পেয়েই গেছে। তো চলো সবার আগে যেটা আমি করি, খাওয়ার আগে একটু দেখিয়ে দিই কি রান্না হয়েছে, তারপর তো খাওয়ার পালা। দেখো স্নান করে এসেছি, কে বলবে, আমার মুখটা দেখে বোধহয় তোমরা বুঝতেও পারছো, দেখো দরদর করে ঘাম বেরোচ্ছে, কেউ বলবে স্নান টান করে রয়েছি। এত গরম মানে ভাবা যাচ্ছে না, ভাদ্র মাসের গরম হয় ঠিক আছে, কিন্তু এটা গরমটার লেভেলটা যেন একটু মানে অন্য মাপের হয়ে গেছে। তো যাই হোক চলো আগে খাওয়ার আগে যেটা করবো সেটা হচ্ছে খাবারটা তোমাদেরকে আগে দেখাই। ভাত, এটা হচ্ছে তোমার ডিম আলু মাখা পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে খুব পাতলা করে মসুর ডাল পেঁয়াজ দিয়েই করেছি, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা মাখো মাখো করে, আর এই হলো আজকে দই সর্ষের পমফ্রেট। এটাই হচ্ছে মেন মেন মানে আর কি রান্নার আমাদের হেড জিনিস যাকে বলে, দেখেই খিদে খিদে পেয়ে যাচ্ছে বেশি বেশি, এবারে খেতে হবে। সবার আগে উচ্ছে ভাজা দিয়ে স্টার্ট, পাতে কাসুন দিয়ে, যে কাসুনটা দিয়ে এই যে এটা খেতে হবে আলু ডিম মাখা, এটা বেশি ভালো লাগবে। উচ্ছেটা দিয়ে একটুখানি খাই, মেনলি ওটা দিয়ে খাবো। এটা স্টার্ট করি, আজকে প্রধান আকর্ষণ পমফ্রেট, সেটা পরে আসছে। সে হয়ে গেছে, চলে এসছে তোমার আলু ডিম মাখা, এটা বেশ ভালো লাগে খেতে, আলু আর ডিম একসাথে করে আলুর সাথে, এটা একটু কুসুম খাওয়াটা হয়, আমরা ইউজুয়ালি একটু কুসুম বাদ দিয়ে খাই ডিমে, এটা মাঝে মধ্যে ঠিকই আছে। এটার সাথে কাসুন দুইটা দিয়ে ব্যাপারটা বেশ মাখো মাখো হয়ে গেল আর কি গল্পটা। কাসুনটা দিয়ে মেখে নিলে কাসুন দুইটা খেতে ভালোই লাগে, সাথে এটা ডালটা কি আলাদা খাবে বয়ে যাচ্ছি আগে আমিও ডাল বাটিতে নিয়েছি, আমারও ডালটা বাটিতে, বাকি সব কমপ্লিট, ডালও খেয়ে নিয়েছি, প্রধান আকর্ষণ কমপ্লিট। কমপ্লিট দিচ্ছে তোমায় দেখাই, কমপ্লিট এই যে কমপ্লিট আসছে পাতে, তোমার পথে একটা করেই খাচ্ছি পমফ্রেট, দেখালো হেভি লাগছে, আর মাছটাও আমি এখনো খাইনি, দাও আমি খাই দই ফুই দিয়ে ব্যাপারটা, মাছটা বেশ টেস্টি, মারাত্মক বড় না এবং টেস্টি, দই দিয়ে একটা অন্যরকম ফ্লেভার লাগছে একচুয়ালি ব্যাপারটা। নর্মাল সর্ষের পাটের একরকম হয়, তাহলে দইটা করে একটু আলাদা রকম লাগছে। আর আমার পাতে একটা জিনিস দেখো, এই যে লঙ্কাটা দেখছো এটা কিন্তু সর্ষের মধ্যে দেওয়া ছিল, একদম গোটা লঙ্কা, এই যে দেখো গোটা লঙ্কাটা আর কিগুলো দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম, একটা আমি নিয়েছি, খুব ভালো লাগে দেখবে তরকারির মধ্যে লঙ্কা না ফাটিয়ে দিয়ে সে লঙ্কাটা খেলে বেশ ভালো লাগে। হয়ে গেছে লাঞ্চ পমফ্রেট দিয়ে, অনেকদিন পর পমফ্রেট খেলাম, ভালোই ছিল মাছটা, রান্নাটা খুব ভালো আছে দই ফই দিয়ে। আপাতত আকাশটা হেভি কালো করেছে, দেখাচ্ছি তোমাদের, তার আগে এটা বলার, এমনিতে আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, আর
আজকে চিকেনও এসেছে, সেটা বলা হয়নি, চিকেনটা রান্না হয়নি, চিকেনটা হবে রাতের জন্য, মানে রাতের জন্য অল্প করেই নেওয়া হয়েছে, ওই পাঁচ ছশোর মধ্যে আমাদের রাতের তিনজনের হয়েই যায়। এটাই নয় যে এখন ব্যাপারটা হচ্ছে সেটা রুটি দিয়ে খাওয়াবে না ভাত দিয়ে খাওয়াবে, বা একটু বাড়ির মধ্যেই তোমার অল্প করে ফ্রাইড রাইস মতো করে নেবো, সেটা নিয়ে এখন প্ল্যানিং চলছে স্ত্রীর। রুটিটা হয়তো খাবো না, কারণ রুটিটা খেলে না আমাদের একটু সমস্যা হচ্ছে, রুটিটা খেলে এটা গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, তো রুটিটা কনস্ট্যান্টলি খেলে রুটি দেখছি সমস্যা হচ্ছে, তাই জন্য রুটিটা কদিন খাচ্ছি না, ভাতই খাচ্ছি লাস্ট কদিন ধরে রাত্রিবেলা, আজকে হয়তো চিকেনটা ভাত দিয়েই খাবো, তবে দেখি মানে আলটিমেটলি যদি অসুবিধা কিছু হয় এদিক ওদিক হয় তাহলে রুটি কিনেও আনতে পারি, কিন্তু মেনলি মানে চান্সেসটা কিন্তু ভাত দিয়েই খাওয়ার, এটাই মোটামুটি প্ল্যানিং। আপাতত আমার কিছু কাজকর্ম আছে সেগুলো সারবো, সেটা বিকেলবেলা বেরোনো আছে, বিকেলবেলা বেরোবো, এই আপাতত মোটামুটি প্ল্যানিং। তোমাদের একবার আকাশটা দেখাই কালো করেছে, যদি বৃষ্টিটা হয় বাঁচা যায়, একটু ঠান্ডা হয় ওয়েদারটা, হ্যাঁ প্রচণ্ড গরম, দেখো আকাশটা এদিকটা দেখো পুরো হেভি কালো করেছে এদিকটা, এদিকটা জানি না বৃষ্টি কতটা কী হবে, কালকে সন্ধ্যেবেলাও একটুখানি প্রচুর প্রচুর হাওয়া দিয়ে কিছু একটুখানি সামান্য বৃষ্টি হলো আরও গরম বেড়ে গেল, জানি না এখন বলছে তো নিম্নচাপ কী হবে দেখা যাক, দেখতে তো বেশ ভালোই কালো করেছে, বৃষ্টি আসে ভালো কথা। দুপুরে মাছ টাছ খেয়ে একটু রেস্ট টেস্ট করে এবারে রেডি হচ্ছি, জামা কাপড় পরা হয়ে গেছে, একটু বেরোবো, ওই তো তোমাদের বলেছিল যে বেরোবো, বেরোবো বলতে সেরকম মানে মারাত্মক কিছু ব্যাপার না, একটু সাংসারিক জিনিসপত্রই আমার ব্যাপারটা আছে, এখনো চুল টুল বাঁধিনি, চুল তো যথারীতি গুটিয়ে কাটিয়ে বেরোবো, বেশ ভালোই গরম এখনো রয়েছে, আকাশটা যদিও মেঘলা করে যাচ্ছে কিন্তু গরমটা বেশ ভালোই আছে, তো যাই এক এক করে সবাই রেডি হই, রেডি হয়ে তারপর বেরোই, যাই টুকটাক জিনিসপত্র নিয়ে আসতে হবে আবার। আমরা এসছি বেরিয়ে, আমাদের ওই একটা জায়গা আছে ওই এটা আর কি স্মার্ট বাজার, আমি আসতাম না, সেটার কারণটা হচ্ছে এই না না এখন শখ হচ্ছে না, এখানে আসা করে প্ল্যান করো টুকটাক জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার কথা, এখানে এখন ওই এসে মোমো খাবো, মোমো খাবো, মোমো খাবো, পাগল হয়ে যাবে বললাম, খাস না রাতে চিকেন করব, এখন মোমোটা খেতে কার আছে, তো বললাম চিকেন হবে রাতে, শুনবে না কথা, না আমি মোমো খাবো না, আমি মোমো খাবো, তো আপাতত এখানে মোমো খাওয়া হবে, আর আমাকে তো তোমরা চার চোখে দেখছো, বেশি পাখামো মেরে মেরে চশমা না পরে পরে এই অবস্থা, অসম্ভব মাথা টাথা ব্যথা করছে, আজকে আমি বলছি আমি চশমাটা পরেই আমি বেরোই, তোমাকে মেনলি তো গরমের চক্করে চুল টুল বেশ মাথার উপর তুলে তুলেই বেরো, তো মেনলি বেরোনোর উদ্দেশ্যটা বাজার দোকান করে তার আগে মোমো মোমো পাখি দিয়ে মোমো খাওয়াই না, আবার বলছে কাল থেকে নাকি একটু বৃষ্টি রেবে শুরু হবে, না পরশু রোববার থেকে আজকে তো বেশি না, কালকেও হওয়ার কথা একটু আধটু, রবিবার আর সোমবার বললো মেনলি, বৃষ্টির মধ্যে আবার জিনিসপত্র নেওয়ার থেকে বা হালকা হয়েছে দুপুরবেলা একটু না মানে ঠান্ডা পড়ে আছে না, কিন্তু একটুখানি কমেছে সামান্য, সেই মোমো ভালো মোমো জঘন্য স্যুপ সাথে আমাদের কফি এসে গেছে, খেয়ে নিয়ে তাড়াতাড়ি যাই, অনেক সড়ক পেলা হয়ে সাড়ে সাতটা বাজে, গিয়েও রান্নাবান্নার ব্যাপার আছে, তো তো আমরা এসছি তো অনেকক্ষণ, এসে যা রান্নাবান্না ছিল সেটাও হয়ে গেছে, আর প্ল্যান মেয়ে কিছু পরিবর্তন হবে, পরিবর্তন মানে তখন বলেছিলাম যে নয় ভাত খাবো নয় রুটি খাবো, আলটিমেটলি কিন্তু কোনোটাই খাচ্ছি না, যেটা খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি, এটা ফ্রাইড রাইস, কিন্তু আমি এটা বাড়িতে বানাইনি, হ্যাঁ এটা কিন্তু অর্ডার দিয়ে আনা হয়েছে, আমরা যেখানে অর্ডার করি পাড়ার দোকানটা ওখানেই অর্ডার করেছিলাম, দিয়ে গেছে, আর এটা ওই তোমার কসুরি মেথি দিয়ে একটা চিকেন আমি বানিয়ে নিয়েছি, আমি চিকেনটা টেস্ট করেও দেখিনি কেমন হয়েছে জানি না, হয়তো ভালোই হবে, তো এই আমাদের রাতের ডিনারের আর কি মেনু আমি রেডি করে নিয়েছি, তো এই হলো আচানক চেঞ্জ, রুটি হলো না ভাত হলো না, একটা ফ্রাইড রাইস এনে খেয়ে আমাদের এই একটা আনলেই মোটামুটি হয়ে যায় রাত্রিবেলা, তো যথেষ্ট রাতের জন্য, তো এই হলো মোটামুটি একটা আজকের ডিনার, আর আমার গরমের চক্করে আমি রাত্রিবেলা একদম দেখো এরকম করে একদম চুলটা বেঁধে নিয়েছি, আর পারছি না রাখতে এত গরম লাগছে, তো যাই হোক এই আজকে আমাদের সারাদিনের একটা ব্লগ, সকালবেলা থেকে কারেন্টের নিয়ে একটা বিভৎস ব্যাপার গেল, মানে হলুদ গরম অবস্থা, তারপরে গরম, তারপর পমফ্রেট মাছ, মীর মোমো খাওয়া, রাত্রিবেলা ফ্রাইড রাইস চিকেন, আজকের সারাদিনের আমাদের গল্প, আজকে সারাদিনের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি।
সবাই ভালো থেকো, টিল দেন, টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।